আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টুইটার যে কোনো চ্যানেল বা যে কোনো সাইট বা ওয়েবসাইট যেটাই কর না কেন আপনি সেটাকে যদি আপনি ফুটিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা লোগো ব্যবহার করতে হবে আর আপনার লগোটা যত সুন্দর হবে আপনার চ্যানেলটা ঠিক ততটাই ফুটে উঠবে তো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো অ্যাপস ইউজ না করে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করা যায় তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে ভিউয়ার্স যারা আপনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে সবচেয়ে যে সহজ ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করতে হবে আমি আমার ফোনের ক্রোম ভিউজারটা ওপেন করলাম ট্রম্প্রাউজারটা ওপেন হওয়ার পরে আপনাকে সার্চবারে লিখতে হবে লোগো ম্যাকার এলো জিও আর লোগো ম্যাকার ডট কম লোগো ম্যাকার ডট কম লেখার পরে এখানে সামনে যে লোগো ম্যাকার ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করবেন সবার উপরে অপশানটাতে ক্লিক করবেন তো এখানে আপনার হয়তো বা দু এক মিনিট সময় লাগতে পারে আসতে তো এখানে আপনার চ্যানেলের নামটা দেবেন উপরে যে গ্যাপটা আছে এই গ্যাপে বা যে অপশনটা দিয়ে আছে এখানে আপনার চ্যানেলের নামটা দেবেন তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি লিমন তিনশো একাত্তর দেওয়ার পরে এখানে ক্রিয়েট লোগোতে ক্লিক করবেন ক্রিয়েট লোগোতে ক্লিক করার পরে উপরে দেখবেন কিওয়ার্ড নামে একটা অপশান আছে এবার কিওয়ার্ডে আপনার লিখতে হবে যে আপনার কোন টাইপের লোগো মেক মেক করতে চান তো আমার চ্যানেলটা যেহেতু ট্রিস বিষয়ক এখানে আমি ট্রিসও লিখতে পারি আইডিয়াও লিখতে পারি তো আমি এখানে আইডিয়া লিখে একটা লোগো মেক করতেছি দেখেন কীভাবে আইডিয়া আইডিয়া লিখে আবার আপনাকে ক্রিয়েট লোগোতে ক্লিক করতে হবে আপনি যদি এন্টারটেনমেন্ট বিষয়ক লিখতে চান তাহলে এন্টারটেনমেন্ট লিখতে পারেন তো ভিওয়ার্স এবার দেখেন নিচের দিকে আমার আইডিয়ার বিষয়ে কিন্তু অনেকগুলো লোগো চলে আসছে প্রত্যেকটা লোগোতে আমার নাম দিয়ে আছে তো ধরেন যে এই লাইটওয়ালা লোগোটা আমি সিলেক্ট করলাম তো এখানে আমাকে কাস্টমাইজ করতে হবে মানে আমি আমার নিজের মতো করে এটাকে ঠিক করে নেব তো দেখছেন ভিওয়ার্স কাস্টমার কাস্টমাইজ লেখার পরে আমার এখানে কিন্তু পিএনজি ফরমেটের লোগোটা চলে আসছে এবার আমাকে জাস্ট যেটা করতে হবে আমার যে রাইটারটা আছে রাইটিংটা ঠিক করে পজিশন মতো এখানে ধরে বসায় নিতে হবে এবং যদি আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাকে এই যে দেখেন একটা চৌকো অপশন আছে এখানে ক্লিক করতে হবে আর এইখান থেকে আমার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এখান থেকে আমার নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে ধরুন আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম বা ব্লু ব্যাকগ্রাউন্ড স্লিক করলাম এটা সিলেক্ট করার পরে এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে লোগোটার যে সাইড সাইডে আছে এই অপশানটাকে চেঞ্জ করা যায় এখান থেকে আপনি আপনার লোগোটাকে সিস্টেম করে নিতে পারেন যে আপনি যদি এভাবে চান এভাবে নিতে পারেন এভাবে চাইলে এভাবে নিতে পারেন এখানে এভাবে আছে মানে আপনার লেখাটাকে উপর আনতে চাইলে আপনার লেখাটাকে পাশে আনতে চাইলে তো আমি এই আমার আগের আগের পজিশনে নিলাম যে আপনাদের দেখালাম যে কীভাবে এটা করতে হয় তারপরে এখানে দেখেন যে চার নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার লোগোর ভিতরে যে সাইডে যে আবরণটা আছে সেটা চেঞ্জ করা যায় যদি আমি এই যে ব্লু কালার আছে এখানে যদি আমি পিঙ্ক কালার দিই দিয়ে আপডেট ক্লিক করি দেখেন যে আমার সাইড সাইডে কিন্তু লোগোটা এখানে পিঙ্ক কালার হয়ে গেছে তো এটাকে আমি পিঙ্ক কালার না দিয়ে আমি গ্রিন কালার দিই দিয়ে আপডেট দিয়ে দিলাম দেখেন এবার আমার সাইড সাইডটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে এভাবে আপনি যদি লাইটের ভিতরের কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই যে অপোজিট সাইডে যে সাইডটা আছে এটাকে আপনি ইউজ করতে পারেন এখানে ধরেন যে আমি ব্লু কালার দিলাম দিয়ে আপডেট দিই দেখেন আমার ভিতরেরটা কিন্তু ব্লু হয়ে গেছে তো আমি এখানে ভিওয়ার্স আমি আমার এটাকে ব্লুই রাখলাম গ্রিনই রাখলাম গ্রিন করে দিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নেভি আছে আমি নেভি থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি এবং আমার লেখাটাকে আমি আমার মন মতো সাজিয়ে নিলাম এবার আমি চাইলে আমার লেখাটার ফরন কিন্তু চেঞ্জ করতে পারবো লেখাটার ফর্ম চেঞ্জ করতে হলে এখানে সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ফন্ট আসছে আপনার যে কোনো একটা ফর্ম সিলেক্ট করতে ইচ্ছা করলে আপনি যে কোনো একটা তো এইখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন আমি আমার এই ফর্মটাই রাখলাম আপনারা এইখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমি আমার আরেকটা টেক্সট অ্যাড করতে চাই তার জন্য আমার এখানে অ্যাড টেক্সট আছে লেখায় অ্যাড ট্যাক্সে ক্লিক করবো অ্যাড ট্যাক্সে ক্লিক করার পরে এই যে দেখেন যে লোগো ট্র্যাক লাইন হেয়ার এখানে আমার স্লোগানটা দিব আপনাদের স্লোগানটা আপনারা দিয়ে দেবেন হাউ টু লার্ন হাউ টু লার্ন দিলাম আমি আমার স্লোগানটা আমি আমার স্লোগানটা দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনার লোগোটি আরও অনেকভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন আপনার টেক্সট চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে আপনার লোগোটির লেখাগুলো কালার চেঞ্জ করে নিতে পারবেন জায়গা পজিশন চেঞ্জ করে নিতে পারবেন লেখাগুলোকে ধরে ধরে চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে অনেকগুলো অপশন আছে অপশনগুলো আপনারা চেক করতে পারবেন আর যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড লেখা আছে নিচে ডাউনলোড লেখা আছে অথবা সেভ প্রসেস যে এখন আপনি সেভ করে রাখলেন পরবর্তীতে আপনি আবার কাজ করবেন এটাও পারবেন আবার আপনি এখান থেকেও ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে সরাসরি এটা ডাউনলোড করতেছি তো এখানে ডাউনলোড করার আগে আপনার জিমেল আইডিটা দিতে হবে আমি আমার জিমেল আইডিটা দিতেছি এখানে যে আপনার জিমেল আইডিটা দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন দেখবেন যে তাহলে অটোমেটিকলি আপনার লোগোটি ডাউনলোড হয়ে গেছে আর যদি ডাউনলোড করতে কারো প্রবলেম হয় তাহলে সে লোগোটিকে স্ন্যাপশট নিতে পারেন স্ন্যাপশট নিয়ে পরবর্তীতে ক্রপ টুল দিয়ে সেটা কেটে আপনি আপনার লোগোটা ডিজাইন করতে পারেন তবে এবার দেখেন গ্যালারিতে আমার কিন্তু লোগোটা চলে আসছে আমি আপনাদের দেখাই যে আমার গ্যালারিতে লোগোটা লোগোটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে তো এভাবে আপনারা চাইলে ইজিলি একটা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো একটা লোগো আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন